তো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? সবার আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে ভিডিওটা তো সবাই অলরেডি বুঝে গেছো যে আজকে বার্থডে স্পেশাল একটা ভিডিও। তেরের ভিতরে আমরা করতে যাইতেছি গ্রানি 4 ফুল স্কিপ, ঠিক আছে? তো যারা যারা এখন পর্যন্ত গ্রানি ফুল স্কিপ ভিডিও দেখো নাই, তারা ফুল ভিডিওটা এনজয় করো, ঠিক আছে? ভিডিওটির ভিতরে অনেক মজা হইব আজকে। আর ভাই, বার্থডে স্পেশাল গিফট হিসাবে একটা সাবস্ক্রাইব ভাই, 100K ভাই, খালি ড্রিম 100K ভাই, 100K কোনো রকম হয়ে গেলে, ঠিক আছে? পরে আর কোনোদিনও কম না সাবস্ক্রাইব করতে, পরে গেলে তোমরা ভিডিও দেখে এনজয় করবা, ঠিক আছে? তো আচ্ছা, আমরা ওল্ড কি পাইছি, যেটা সবাই জানো যে ওল্ড কি দিয়ে ফার্স্টে দরজা খুলতে হয়। তো এই ড্রয়ার মারের ভিতরে কী আছে কইতে পারে না, এককালে খালি ভাই, মানে আমার কপাল মানে কি কমু ভাই, ঠিক আছে? এরকম ঠাডা মারা পচা মারা কপাল আর কেউ নাই, কোনো গেমার নেই, কারণ আমি যখন গেম খেলতাই তখন আর কিছু পাই না এর ভিতরে। এই গড্ডার ভিতরে টোটালি খালি, আরো ভাই কিচ্ছু নাই ভাই, ক্যান ভাই। আচ্ছা, না গ্রানি কিন্তু ট্র্যাপ দিয়ে রাখছিল, ঠিক আছে? আমি ট্র্যাপটা সাইড কেইটা চলে আসছি ওই জায়গা থেকে। আচ্ছা, এবার ওই অপোজিট সাইডে যাই। আর এই ওল্ড কিটা কিন্তু আমাদের কাজে লাগবে, এটা কিন্তু উল্টাপাল্টা জায়গায় ফালান যাইবো না, কারণ এটা দিয়ে যে তোমার বেসমেন্ট একটা দরজা খোলা যায়, ঠিক আছে? আর আচ্ছা, এই ড্রয়ারগুলোর ভিতরে দেখে এটার ভিতরে কী আছে, খালি, আমি শিওর খালি, কিচ্ছু না, এই তো খালি, মানে আমি ভাবি ভাই, আমি জানি তো এগুলো, মানে আগেই প্রেডিকশন করে রেখে দিই, ঠিক আছে? যে এটার ভিতরে এমনিতেই খালি থাকবো, ঠিক আছে? হ্যাঁ মুখস্থ, হ্যাঁ, কারণ আমি গেম খেলতে আসলে পাইছি পাইছি, এবার ভালো কিছু পাইছি, ঠিক আছে? কারণ এই যে কাটার কাটিং প্লাস বা কাটার বলো বা চেইন কাটার যেটাই বলো ওটারে, এটা কিন্তু আমাকে কাজে লাগবে, ঠিক আছে? তো ভালো একটা জিনিস পেয়েছি, কাজের জিনিস, ঠিক আছে? এটা দিয়ে বহুত কাজ আছে। আচ্ছা, এই জায়গায় কি বই, বই আমাকে কোনো কাজে লাগবে না, কারণ এটার ভিতরে যে লম্বা আতালা বুত আছে, ঠিক আছে, ওটাই ভাই উপরের দরজা আগেই খুলে দেয়। তো আমার এই ই দেওয়া কী করবো? আচ্ছা, আমরা চাবিটা বেসমেন্টে এই জায়গায় ফালাই দিয়ে যাই, ঠিক আছে? কারণ আমাকে বেসমেন্টে অ্যাট লাস্ট মুভমেন্টে কাজে লাগতে পারে, ঠিক আছে? আর আমরা হাতুড়ি পাইছি, আর এই গেমে গ্লিচ খাই কে ভাই। আচ্ছা, আমরা হাতুড়ি পাইছি, ঠিক আছে? হাতুড়িটা আমাকে কাজে লাগবে, যেটা দিয়ে আমরা করবো এখন গিয়া এই ঘরের উপরে একটা ছাদ আছে, ঠিক আছে? ছাদটা আমরা ফুটা করবো হাতুড়ি দিয়ে পিড়িয়ে পিড়িয়ে, ঠিক আছে? যাক মজা করছি, এমনি ছাদের উপরে মানে অনেকগুলো লোহা মোয়া মারা আছে, হাতুড়ি দিয়ে লোহা ছুড়ে, এটা আমি তো আগে জানতাম না, ঠিক আছে? হাতুড়ি দিয়ে লোহা ছুড়েই তুইব ভাই, আগে তো জানতাম লোহা ছুড়াই তোমার কী করার প্লাস মিলাস কী কী আছে ওটা দিয়া বা ক্রোবার দিয়া, এমন দেখতেছে ভাই হাত, আবার গ্রানি না বেবি সোনা মনে এরকম করে না, বেদি করবে না, সোজা চিপা দিয়ে একেবারে ডিরেক্ট চলে যাবো, ঠিক আছে? এই জায়গা থেকে এ মাগি গ্রানি মাগি, তুই কোনো ব্যাধ দিবি কর, তোর নানিরে খালি কর, আজকে বার্থডে স্পেশাল ভিডিও, আজকে গেম স্কিপ কর, তুই মোট্টকো নাটক করবি না। আচ্ছা যাই হোক, আমরা এখন তোমার ওই যে উপরে উঠবো, হ্যাঁ উপরে উঠছে আমরা কিদিন করবো লিখে, ও আচ্ছা ওই ইয়া খুলবো আর কি, ঘরের যে টিন আছে মূলত টিন ফুটা করবো, সমস্যা নাই, ঠিক আছে? তো এনজয় ফুল গেম প্লে, উল্টাপাল্টা ইংলিশ খুলে আবার মান সম্মান যাইতে পারে, এই বাংলায় কথা বলেই ভালো। তো আমরা এখন এটা দিয়ে, আরে ভাই হাত খুঁই উঠে না কাছে, ইয়ে রিতে পাল্লাই তুরছে, সে ইয়ারিতে এতক্ষণ পর সে ইয়ারিতে উঠছে, দেখছো কী প্যারা ভাই, পচা মার্কা গেম খেলতে আসি, ঠিক আছে? আর গ্রানি 4 কিন্তু ভাই সেই কঠিন একটা গেম আসিল, ঠিক আছে? কারণ এর ভিতরে গ্রানি গেমের ভিতরে যত ভূত আছে, ঠিক আছে, খালি তোমার গ্রানির মায় বাদে আর মনে হয় সবাই আছে, গ্রানির মায় আছে কি না কইতে পারি না, এরাও থাকতে পারে না, গ্রানির মায় নেই, গ্রানির মা বাদে যতগুলো গ্রানির ভূত আছে সবইটার ভিতরে আছে, গ্রানি আছে, গ্রানপা আছে, সিলিন্ডিনা আছে, ঠিক আছে? তারপর আরও কেটে কেটে জানি ওই নাফার সাত্তু না জানি কী হালার নাম লম্বা বুটটা যেটা আত দিয়ে গেলে চোপার মারে। আচ্ছা, আমরা এই জায়গায় ওয়েপেন কী পাইছি, ও ভাই ওয়েপেন কী, ওয়েপেন কী পাইছি, ওয়েপেন কী কাজের জিনিস, ঠিক আছে? এটা আমরা নিচে ড্রপ করে দিই জায়গা থেকে, কারণ নিচে ড্রপ করে না দিলে তো আর এটা একসাথে দুই তিনটা লোয়ে নামা যাবো না। তাছাড়া আমার ইয়ে তোমার ইয়া হ্যামারটাও কাজে লাগবে, ঠিক আছে? যেটা আমাকে হাতুড়ি ওটাও কাজে লাগবে আমাকে, কারণ আরও অনেক জায়গায় পিড়িয়ে পেটে অনেক কিছু খুলতে হবে। তো আমরা হ্যামারটাও নিয়ে ওই জায়গা থেকে ফালাই দিই, এই জায়গা থেকে যেহেতু ফালাইছি একটা সাউন্ড আসছে, ঠিক আছে? সো নাফার সাত্তু আইতে পারে, যে লম্বা বুটটা আছে ওর নাম ভাই নাফারা সাত্তু না জানি কোন কচু নাম আমি কইতে পারি না। তো আমরা এই থেকে তোমার ইয়ে হালাইছি হাতুড়িটা হালাইছি, আমি দেখবা ও কেমন নেয় দেখো, ও এখন আইবো 100% গ্যারান্টি, ও আসবি আসবি এই জায়গায়, ঠিক আছে? কারণ ওই উদ্বেগ খেলাটা ভূত, ও না এলে ঠিক আছে কী কমো ভাই, ওর আসতেই হইবে এই জায়গায়, 100% আসবো। আয় ভাই কি রাইতা তো না কেবাল, আর কতক্ষণ ওয়েট করবো, আয় আয়া তাড়াতাড়ি চলে যায় এই জায়গা থেকে, আর ওয়েট করতে ভালো লাগতো না, এই তাই পড়ছে, দেখছো যা কইছিলাম, লম্বা ভূতের বাচ্চা লম্বা ভূত নাফার সাত্তু, মানে ও ভাই আসবো ইয়ার জানি তো আমি, এখন চলে যাবো, ও চলে গেলে তারপর আমরা এই জায়গা থেকে ল্যান্ড করবো। এখন যদি আমরা এই জায়গা থেকে ল্যান্ড করি তাহলে বিশাল লেভেল একটা মারা খামু, তো আমরা আপাতত কোনো প্রকার মারাটা রাখাইতে রাজি না, ঠিক আছে? তো নাফার সাত্তু গেছে, এখন আমরা এই জায়গা থেকে ল্যান্ড করতে পারি, ল্যান্ড করার মতো সময় হয়েছে, ঠিক আছে? আর হ্যামারটা নিয়ে, হ্যামারটা না ওয়েপেন কিনা নিয়ে যাবো, কারণ ওয়েপেনের ঘর তো আশেপাশেই আছে, ঠিক আছে? ওয়েপেন কিনে নিয়ে ওয়েপেনটাকে আনলক করবো, ওয়েপেন আনলক করার পরে তারপরে যা করার দিয়ে কী করা যায়, ঠিক আছে? আর এই নাফার সাত্তু আসতে পারে, কারণ এই যে আশেপাশে আসে, যেহেতু আমি লাভ দিতে পারি, ক্র্যাক সাউন্ড আসছে না, লাফাই পরে যেটা শব্দ আছে ওটা আসছে, তাই না? আচ্ছা, আমরা ওয়েপেন পাইয়ে গেছি, এর আগে এই জায়গায় যে লাফালাফি করতেছে এইগুলো আসলে কী কাজে লাগে আমি সঠিক জানি না, এগুলোর ই করা লাগে কিসের জন্য, বাট তারপরও এটা আমি ই করবো, সলভ করবো, এগুলোর আমি আগে ঠিক করে লই পিড়িয়ে পাঠাইয়া। আচ্ছা ভাই লাগে না, মিস ফায়ার হয়ে গেছে, তো এরাও মিস ফায়ার, দৌড় বাল খালি মিস ফায়ার হয়ে খেলিগে। সে এর আগে এই গেমটা সলভ করে লই আমরা, তারপর আমরা অপোজিট সাইডে যাবো, ঠিক আছে? কারণ এটার লোক আবার কোনো না কোনো সময় যদি বাইজা টাইজা পড়ি তাহলে ঝামেলা না, সেটা সলভ করে দিয়েই যায়, আমি জানি না এটা দিয়ে কী হয়, তারপর সলভ করে দেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এই জায়গা থেকে এটার আগে সোজা করা লাগবে, পিড়িয়ে ভাই লাগিয়েছে, এইবার অন্তত লাগিয়েছে ভাই,
এবারও লাগে নাই, কি ব্যাড লাগ আছে, এবার লাগছে লাগছে একটা লাগছে। ঠিক আছে, আমি এই পাশে যে লাফালাফি করতেছো এটারও থামাই দিব, সমস্যা নাই, এটাও থামাইলামও প্যারা নাই কোনো, কারণ আমরা মনে করি আমাকে আতই সেই কুরেট, আমরা কোনো এক সময় ফ্রি ফায়ার পাবজি প্লেয়ার আসিলাম, সো এই কুরেট আমরা এডাব্লিউমিতে বহুত হেড শট মারছি, এসব হেড শট মার আমাকে দ্বারা কোনো ব্যাপার না, এনও মাথার উঠাইবে এক শটেই আমি শিওর, এই তো দেখছো যা কইছিলাম এক শটেই কাম হয়ে গেছে, এই জায়গা থেকে আর কোনো এমও বাইরে না, আমার ভুল করছি, আমি আগের বার উচিত ছিল এক শটে চার পাঁচটা আমার বাইক করে রাখা, এখন একটা এমও আছে। আচ্ছা গ্রানির আমরা নেটওয়ার্কের বাইরে পাড়াই দিয়ে এলো আগে, মাগি তোর এত বড় সাহস দিতে গেলে তুই ফুটছে কি লিগা বেদবের বাচ্চা বেদ, এই গ্রানিবুরি সবসময় ভাই আমার লাগে বেদবি করবো, ঠিক আছে, আর ভয়েস চেঞ্জ চেঞ্জ লাগতে পারে কারণ মাইক্রোফোন খুলে ফেলছি, ঠিক আছে। তো আমরা যে গানটা পাইছি আমাকে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, খুব তাড়াতাড়ি পেয়ে গেছে, ভালো হয়েছে, স্কিপ করার জন্য অনেক বেশি সুবিধা হইব, আর এই জায়গায় দূরে এমন আছে এমন দূরে আগে লয়ে লই, ঠিক আছে, যাতে যে কোনো সময় আবার এই যে লম্বা বুট্টু টাইল ওর কানকুন পাশে মারতে পারে, ঠিক আছে, না কান এই যা এই বলতে না বলতে দা মাদার চুদ ইস কামিং, ঠিক আছে, তোর নানি রে খালি করে একটা দিছি বইরা ভাই, মনে করো জায়গার ভিতরে বইরা দিয়া আউয়ার বলে সদাইতেই ছিল। আচ্ছা সামনে এই গেটের বাইরে আছে গিয়া বেসমেন্টের খোলার জন্য একটা দরজা, যেটা ডায়মন্ড লাগে খুলতে, ঠিক আছে, বেসমেন্টের দরজা খুলতে কি ডায়মন্ড লাগে, একটা ডায়মন্ড আমরা পেয়ে গেছি, আর গিরানি আর এসে গিয়ে লম্বা বুধ যার নাম হচ্ছে নাফার সাত্তু, না জানি কোন কচুর নাম আমি কইতে পারি না, ওরে হোয়াই দিছি ডিরেক্ট নেটওয়ার্কের বাইরে পাঠাই দিছি, এখন আসি গিয়া গ্রান্ডপা, তো গ্রান্ডপা আচ্ছা এটার ভিতরে দেখলে কি আছে, কিছু নাই টোটালি খালি, আমি জানি কিছু দিব না, ঠিক আছে, কারণ এই বাইক গেম মুখস্থ হয়ে গেছে, কারণ আমার সময় যে সবাই ঠাডা পড়ো, ঠিক আছে, আমার সময় যে কিছু পাই না আমি, এটা আমি খুব ভালো করে জানি, কোনো সমস্যা নেই, ঠিক আছে, আমরা যে ওয়েপেনটা পাইছি এটা হইলে আমাকে চলবো, আর এই জায়গায় আমাকে হ্যামার ডাইন এটার আনলক করতে হবে আগে এই গড্ডারে, আর এসে ও সরি হ্যামার না, তোমার যে গেট খোলে না, গেট খোলার জন্য যে ইডা লাগে লিভার লাগে, লিভারটা খুঁজতেই পারি, লিভার না খুঁজলে আমরা ডায়মন্ড পাবো না, আর ডায়মন্ড না পাইলে আমরা স্কিপ করতে পারবো না, আর বেসমেন্ট স্কিপ করতে পারবো না আর কি, তো দেখলে এটার ভিতরে গিয়েছে। আচ্ছা এটা খুলতে হলে আমাকে ওই একটা স্কুল ড্রাইভার লাগবো, আর এসে কাঁচি লাগবো, কাঁচি স্কুল ড্রাইভার কিছুই আমাকে কাছে নাই আপাতত ভাই, ঠিক আছে, আমাদের কাছে আছে গেলে একটা বন্দুক, যেটা সমস্যা নেই, এটাও অনেক কাজের একটা জিনিস বিষয় না, তো আমরা স্কুল ড্রাইভার আর ই দেই কোন চিপায় আছে ভাই, কেরা জানা হয় স্কুল ড্রাইভার আর এসে গিয়া কই কোন চিপে আছে, আবার ক্লিনি না নাটক করো কেন ভাই, এরম নাটক করবি না কোনো সময়, বেদবি করা যাবে না, আচ্ছা আমরা একটু পিওনো বাজাইতে পারি, পিওনো মিওনো বাজাই একটু কেন একটু টুকানি, মানে একটু ডাকটুক দিতে পারি আমরা, ঠিক আছে, আমাকে তো একটু লারে কতুন পর্বার শয়তান, ঠিক আছে, আর দেহের ভিতরে কী আছে এটা তো চেক করে নিই আমরা, কেন সেবার নাফার সাত্তু আসিল, এরপরে গ্রানি বুড়ি আসিল। আচ্ছা এই জায়গায় আসছি গিয়া বেসমেন্ট কি পাইছি আমরা, তো বেসমেন্টের কাজের তিনে ভাগের দুই ভাগ কমপ্লিট, ধর আমরা বেসমেন্ট স্কিপ অলরেডি কইরেই ফেলছি, ঠিক আছে, তো তোমরা ফুল রিল্যাক্সে দেখতে পারো ভাই, আজকে আর কোনো কাম করবো না, আজকে স্কিপ করবো করবো, কারণ যেহেতু বার্থডে স্পেশাল ভিডিও, আর ভাই একটু সাবস্ক্রাইব কিন্তু খয়রা দিও ভাই, ঠিক আছে, 100K ভাই প্লিজ 100K কইরা দিও, ঠিক আছে, যদিও হবে সাবস্ক্রাইবার মাত্র 2600, ঠিক আছে, এটা লে 100K স্বপ্ন দেওয়া হচ্ছে গিয়া বৃথা, তারপরে তোমরা চাইলে ভাই সবকিছু সম্ভব, তো সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গ্রানিরে নেটওয়ার্কের বাইরে পাঠাই দিয়েছি একটা শর্ট দিয়া, অ্যান্ড গ্রান্ডপা আছে, দ্য গ্রান্ডপা ইজ কামিং, উই শর্ট দ্য গ্রান্ডপা, অ্যান্ড গ্রান্ডপা ইজ দ্য নেটওয়ার্কের বাইরে চলে গেছে, অ্যান্ড উই রিলোড দ্য নেক্সট অ্যামো, অ্যান্ড আই শুড সরি অ্যান্ড স্ক্রু ড্রাইভার পেয়ে গেছি, ঠিক আছে, স্ক্রু ড্রাইভারটা পাওয়ার কারণে আমাকে অনেক উপকার হয়েছে, না এটা লো সোজা আমরা উপরের দিকে চলে যাবো, আচ্ছা যাই হোক আমরা স্ক্রু ড্রাইভারটা নিয়ে সোজা একেবারে উপরে চলে যাবো, কই জানি উল্টা পাল্টা যাইতেছি, ও না স্ক্রু ড্রাইভারটা নিয়ে আমরা এই জায়গায় আমাকে একটা কাজ আছে, আমাকে এই রুমটার ভিতরে যে জিনিস আছে, ঠিক আছে, বাবা কাঠ উঠলো এটা আমরা খুলতে পারি, এটার ভিতরে যদি কোনো ক্রমে লিভারটা পাইয়া যায় তাহলে মাথা নষ্ট, তাহলে গিয়ে স্ক্রিপ্ট টান, ঠিক আছে, আচ্ছা লিভার দিই ভাই পাই কিনা ভাই, দিস ভাই লিভার, দিস ভাই লিভার, দিস ভাই লিভার, দিস ভাই লিভার, 100% পামো মনে হয়, হ্যাঁ লিভার পাইয়া গেছি, লিভার পাইয়া গেছি, চিকেন চিকেন দেহ দোলেন না, লিভার পাইয়া গেছি, যাই হোক ওটা বিষয় না, লিভার পাইয়া গেছি, আর আমরা একটা সোজা গেটের বাইরে চলে যাবো, গেটের বাইরে গিয়ে আমরা লিভারটা লাগাই দিয়ে যাবো, ঠিক আছে, চলো চলে আমার ভাঙ্গা গাড়ি বলে উইরা উইরা গাড়িতে চলে যাবো, এই সিলিন্ডি না নো ব্যাড দিবি করবা না, তোকে রডে বসিয়ে বেল বাজাবো টিরিং টিরিং, আচ্ছা যাই হোক উল্টোপাল্টা কথা না কই, ঠিক আছে আমরা আগে লিভারটা লাগিয়ে আসি, ঠিক আছে, লিভারটা অনেক কাজের, কারণ লিভারটা না অন করলে আমরা বেসমেন্টের যে ডায়মন্ড আছে সেটা পাবো না, ডায়মন্ড না পাইলে আমরা গেম স্কিপ করতে পারবো না, এতে ভাই দেখো প্যাচ গোসের কোনো শেষ নাই, আচ্ছা সামনে আমাকে লিভার লাগাইনার জায়গা আমরা পেয়ে গেছি, যে আমরা টুকুস করে লিভারটা লাগাই দিব, ঠিক আছে, লিভারটা লাগাই দিলাম, এড স্কিপ অ্যাডমেন্ট আমাকে দেখার কোনো দরকার নেই, বালছিলাম আমরা স্কিপ করে দিচ্ছি, ঠিক আছে, তো আবার সিলিন্ডি না এমন করতেছে কেন ভাই, বুঝলাম না আজকে সিলিন্ডি না কি হয়েছে, ও কাহিনী করতেছে কেন ভাই, আচ্ছা সিলিন্ডি না কাহিনী করুক বা সিলিন্ডি না মায় কাহিনী করুক আমাকে কোনো সমস্যা নাই, ঠিক আছে, আমরা তো গেম স্কিপ করবই, দিস ইজ বরিশাইল্যা পোলার ইজ দ্য পাওয়ার অ্যান্ড উই স্কিপ দ্য গেম, ঠিক আছে, ডোন্ট লাফিং, কেউ হাসবা না, ঠিক আছে, আমি একটু ইংলিশে কাঁচা আছি তো আমার ইংলিশ শুনে কেউ হাসা যাবে না, এগুলো তাহলে হেল্প, তাহলে আমি হিন্দি বলা শুরু করে দিব, অ্যান্ড উই গো উপরের দিকে,
অ্যান্ড উপরের সরি উপরের দিকে না ওই, হ্যাঁ আবার গ্রানি, দ্য গ্রানি ইজ শো দ্য হার থোতমা অ্যান্ড মি, সরি হিন্দি হিন্দিতেই কই, ইংলিশ আমার দ্বারা বেশি হইবে না, গ্রানি কি জানি হিন্দিতে ভুলে গেছে দেখছো ভাই, আমার দ্বারা মনে হয় জীবনে কিছু হবে না, হিন্দি হবে না, বাংলা হবে না, ইংলিশ হবে, আর না গেম পেলে ভালো মতন স্কিপ হইব, অন্যান্য খালি করো, যাই হোক গ্রানি পিছে লাগবে আমাকে সমস্যা নাই, আমারা পিছে গ্রানি লাগ গায়া তো হাম লোক উপর দিকে যাউঙ্গা, উপর দিকে যাকার উপর দিকে নেই উপর দিকে গান গান লেকার শুট শুট করুঙ্গা গ্রানি কো, আর পিছে পিছে পর গ্রানি গ্রানি কা জামাই হে, তো কই বাত নেই, তো গানের ভিতরে যতগুলো এমন আসছিল সবগুলো আগে দুইটার মারতে মারতে খরচ করে লাইছি, আমি যদি হুট করে আবার না ফারা থাকতো নাকি ওই লম্বা বুটটা যদি আইসা পড়ে ঠিক আছে, তাহলে ভাই ঝামেলা, এই এখন হয়েছি গিয়া গ্রানির জামরে নেটওয়ার্কের বাইরে পাঠাই দিস ঠিক আছে, এখন নাফার সার তো কই আছে, এই তো নাফার সার তো এই বছর ওরও নেটওয়ার্কের বাইরে পাঠাই দিব, তারপর আমরা স্কুল ড্রাইভারটা নিয়ে সোজা কালে উপরের দিকে চলে যাবো, আমরা রিল্যাক্সে কাজ করবো আমাকে ঠিক আছে, কারণ এরা আমাকে এতক্ষণ প্যারা দিতেছিল ঠিক আছে, এগর থেকে আমরা মুক্তি পাই গেছি, আবার স্ক্রিনটি না কেন ভাই তুই চালাইতেছ কেন, তুই না আমার ফিউচার বউবি, তেরো আমার জ্বালাইতে পারস না ঠিক আছে, ইউ ডোন্ট ডিস্টার্ব মি, তো আমরা উপরের দিকে চলে যাবো, গিয়ে স্কুল ড্রাইভার দিয়ে আগে ওই যে নাট বল্টু আছে যেটা ওই যে গড্ডার ভিতরে ওই নাট বল্টুটা আগে খুলবো, খোলার পরে দেখবো ওই জায়গা থেকে কী আসে, আর ভাই প্লিজ এখন পর্যন্ত যারা গেম প্লেটা দেখতেছো একটা সাবস্ক্রাইব খালি 100K আর কিছু না খালি সাবস্ক্রাইব ঠিক আছে, মুখের উপরে তোমরা সাবস্ক্রাইব ছুরি ছুরি মারো সমস্যা নাই, যাই হোক দুইটা স্কুল ড্রাইভার খুলে লাইছি আমরা, এখন নিচে গিয়ে আমরা কাচি ডান মু কাচি না চেইন কাটা যাই বলো না কেন, ওইটা আমরা নিচে গিয়ে আনবো, ওইটা আনার পরে ওই জায়গায় আবার একটা চেইন আছে না ওইটা কাটতে হবে কাচি দিয়া ঠিক আছে, তো সমস্যা নাই, আমাকে মোটামুটি বেসমেন্ট স্কিপ করার জন্য যা যা প্রয়োজন ম্যাক্সিমাম জিনিস আমাকে হয়ে গেছে, আমরা বেসমেন্ট কীটা নিয়ে যাই জায়গা থেকে, বেসমেন্ট কীটা নিয়ে আরে ভাই আবার ডয়ের আটকে যাইতে সেকেন্ড, আচ্ছা বেসমেন্ট কীটা নিয়ে যাই, এটা নিলেই বেটার হইব আমাকে জন্য ঠিক আছে, এটা নিয়ে আমরা বেসমেন্টের ওই জায়গায় ফালাই রাখি, তাহলে আমাকে উপরে বারবার দৌড়াদৌড়ি করতে হবে না ঠিক আছে, আমাকে তারপর সব কাজ হয়েছে গিয়ে নিচে, আর খালি শুধু ডায়মন্ডটা না বাকি রয়েছে, এখন ডায়মন্ডটা আইনা নি, এই আবার সিলিন্ডার না কেন ভাই ও জ্বালাইতে সেখানে বুঝলাম না, কেউ জ্বালাক আর না জ্বালাক আমারা ভাই সিলিন্ডার না জানাবো মানে সিলিন্ডার না জ্বালাইবি বা মোহের ভিতরের কথা আর কি বলে ঠিক আছে, সমস্যা নেই, তো আমার সিলিন্ডার না জ্বালাবি ঠিক সিলিন্ডার না জ্বালাইবি আমারে কোনো সমস্যা নেই ঠিক আছে, কারণ ওরা সিলিন্ডার অভ্যাস, কারণ ও আমার ফিউচার আর কি জোর করে বিয়ে করতে যেতেছে, দেখো আমার এরকম করে ডিস্টার্ব করতেছে ঠিক আছে, যাতে ওর ফিউচার আমি ওরা দেখলে ভয় না পাই, তো আমরা এখন চেন কাটার নিয়ে উপরের দিকে যাইতেছি, আর এই জায়গায় নাফার সার তো কিন্তু ল্যান্ড করার অনেক মানে চান্স আছে, কারণ নাফার সার তো ল্যান্ড করে উপরের দিকে আর গ্রানি ল্যান্ড করে নিচের দিকে বেসমেন্টের দিকে ঠিক আছে, তো নাফার সার তো আসার আগে আমরা এই জায়গা থেকে চেন কাটার দিয়ে আর কাটবো কাইটা, তারপরে দিয়ে দেখবেন এর ভিতরে কী আছে, আশা করি ভালো কিছুই দিব দিস ভাই, আচ্ছা দিছে বেসমেন্ট স্কিপ করার জন্য যা যা প্রয়োজন সব পেয়ে গেছি ভাই ঠিক আছে, একটা টোটালি সব পেয়ে গেছি, এখন এটা দিয়ে আমাকে তোমার করতে হবে কি হ্যান্ডেলটা আমরা নিচে নিয়ে ফালাই রাখবো, আর ডায়মন্ডটা তো নিতেই বেরোছি গিয়ে, আরও মেন জিনিস ডায়মন্ড সারা তো দরজা খুলবে না, তো ডায়মন্ডটা নিতেই বা এই দেখছো কিছু মানে নাফার সার তো এখানে ল্যান্ড করে, নাফার সার তো ল্যান্ড করে গেছে অলরেডি, তো আমরা সোজা নিচের দিকে চলে যাবো, নিচের দিকে গিয়ে এটা ফালাই রাখবো আমরা ঠিক আছে, নিচে বেসমেন্টের ওই জায়গায় গিয়ে এটা রেখে দেবো, আর গ্রানি দ্য গ্রানি ইজ কামিং, আর একটা জিনিস এইবার বার্থডে স্পেশাল চ্যালেঞ্জ মূলত এইটাই যে আমরা এই গ্রানিটা ফুল কমপ্লিট করবো কিন্তু একবার নাম ওইরা ঠিক আছে, একবারও গ্রানি আর গ্র্যান্ডপার হাতে মারা খাবো না, না মারা খেয়ে ফুল গেমটা আমরা স্কিপ করবো, গ্রানি পিছে লাগছে গ্র্যান্ডপার পিছে লাগছে নাফার সত্য পিছে লাগছে কিছুক্ষণ পর সিলিন্ডিনও পিছে লাগবে বাইনো ঠিক আছে, তো আমরা শটগান পেয়ে গেছি, বাট শটগানের কোনো নাই গো, শটগানের তো কোনো এমন নাই, সব বাঁশ মেরে দিয়েছি শটগানের যত এমন ছিল সব খেয়ে ফেলেছি, কোনো সমস্যা নেই আমরা এই জায়গা থেকে যাবো গিয়ে উপরে চলে যাবো ঠিক আছে, দেওয়া করে চাকমা দিয়ে আমরা উপরের দিকে চলে যেতে পারি কিনা, আচ্ছা আমরা উপরেই যাবো যে ডায়মন্ডটা নিয়ে আসবো, আচ্ছা আমরা এই জায়গাটা চেক করি আমাকে ওই ঘরটার জায়গা থেকে আমরা উড়ি রিভাইভি বারবার ওই জায়গাটা চেক টেক করে দিয়ে যাবো পাই কিনা না এমন নাই, আচ্ছা আমরা এবার উপরের দিকে চলে যাবো গিয়ে ডায়মন্ড এই আবার গ্রানি দেখছো পিছে লাগে, আচ্ছা সমস্যা নেই পিছে লাগবে যেমন চেক করুক, আমরা উপরের দিকে চলে যাই, উপরের দিকে আমরা ডায়মন্ডটা নিয়ে শুধু নিচের দিকে আসবো, আসার পরে বেসমেন্টের ভিতরে ঢুকবো ঠিক আছে, এর থেকে আমাকে প্ল্যান ফিউচার প্ল্যান, তো আমরা বেসমেন্টের দিকে ঢুকলে তারপরে বেসমেন্টের ওই জায়গাটা গানও পামো, হ্যাঁ যেটাতে তোমার ইলেকট্রিক্যাল গান মানের কোয়ালিটি আর কি, তো এটা পামো, এটা পাওয়ার পরে তারপর ওটা দেওয়া চলবো আপাতত, কারণ এই গানের কোনো এমন নাই মানে হ্যান্ডশট গানের কোনো এমন আপাতত আমার কাছে নাই, সো এটা নিয়ে মোড়ামুড়ি করে কোনো লাভ নাই, আর এই জায়গায় তো গেট খুলে গেছে কারণ গিয়ার লাগে এই জায়গায় গেটটা খুলে যায়, তো এই জায়গায় ডায়মন্ডটা নিয়ে আমরা নিচের দিকে চলে যাবো ঠিক আছে, তারপরে গ্রানের বিষয়টা দেখতেছি কী করা যাবে, আর চাইলে কার স্কিপ করতে পারতাম, বাট কার স্কিপ ইজি আরও বেসমেন্ট স্কিপের থেকে কার স্কিপ কিন্তু অনেক ইজি ঠিক আছে, আর বাট গেমটা যত ইজি মনে করো ভাই কিন্তু আসলে অতটাও ইজি না, হ্যাঁ দিস ইজ দ্য ভেরি হার্ড গেম, তো সবাই একটুখানি কেয়ারফুলি খেলো, কারণ দিস গেম প্লে অ্যান্ড করতে করতে কারো হিসু বেরোয় যেতে পারে, তো সমস্যা নেই আমি এইভাবে ইংলিশ বলি, আমি ইংলিশ একটু কাঁচা, এগুলোর দিকে কান দেওয়া যাবে না পোলাপান,
তোমরা শুধু সাবস্ক্রাইব ছুঁড়ে মারো আমার মুখের উপরে, তাইলে আমি খুশি হই। ঠিক আছে, সাবস্ক্রাইব মুখের উপরে ছুঁড়ে ছুঁড়ে মেরে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবা, সাবস্ক্রাইব ছুঁড়ে ছুঁড়ে মারলাম। ঠিক আছে, যাই হোক, সমস্যা নেই, আমরা এখন এই দরদাটা বন্ধ করে দেবো, কারণ দূর থেকে কিন্তু দেখা যায়। ঠিক আছে, গ্রানি খুব শয়তান একটা মহিলা, দূর থেকে দেখতে পারে আমার আমি কী করতেছি কি না করতেছি। সো আপাতত গ্রানির দিকে আমরা দরা দিতেছি না, আমরা ডায়মন্ডটা নিবো, ডায়মন্ডটা নিয়ে আমরা বেসমেন্টের যে দরজাটা আছে মেইন এটা খুলবো। আচ্ছা, ডায়মন্ডের জায়গায় লাগাই দিলাম, দরজা খুলে গেছে। এখন আমরা আনবো ওই জায়গা থেকে কীটা ওল্ড কি যেটা আছে ওই কীটা আনবো, আনার পরে আমরা একটা গান বের করবো ওই জায়গা থেকে। ঠিক আছে, তো যারা যারা গেম গ্রানি গেম প্লে করতে চাও গ্রানি ফোর আর কি, তো এটা তোমরা প্লে স্টোরে পাবা না, এটা তোমরা গুগল ক্রোম থেকে ডাউনলোড দিতে হবে। গ্রানি ফোর লেখা সার্চ দিলে আইসা পড়বো, একটা কী জানি একটা ছিল নাম বইলা গেছি, যে কোনো একটা ব্রাউজারে ঢুকলে এই গ্রানি ফোর ডাউনলোড দিয়ে দিবে। তো ওই জায়গা থেকে ডাউনলোড করে খেলে খেলতে পারো, গ্রানি ফোর কিন্তু প্লে স্টোরে নাই। অ্যান্ড নেক্সটে গ্রানি ফাইভ গেম প্লে আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখতে পারো, প্লে লিস্ট করা আছে। তো নেক্সটে যদি গ্রানির ফাইভ আবার নতুন করে কোনো স্কিপ দেখতে চাও ওইটাও জানাইও, যদি গ্রানি ফাইভ লাগে আর অন্য কোনো গেম থাকলে ওটাও সাজেস্ট করো কমেন্ট বক্সে। অ্যান্ড সাবস্ক্রাইব ছুঁড়ে ছুঁড়ে মেয়েরা কমেন্ট করো, সাবস্ক্রাইব ছুঁড়ে ছুঁড়ে আমার ডান। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ও সরি, আমার তো গেম স্কিপ হয়নি, কালকে দেখি করতেছি আমি। আচ্ছা, প্যারা নেই, গেম খুবই তাড়াতাড়ি স্কিপ হয়ে যাবে। এই যে শ্রীনডিনা, নো বেদি করা যাবে না। ঠিক আছে, আমরা গান পেয়ে গেছি, এই গানটা হচ্ছে গিয়ে মারাত্মক একটা গান। ঠিক আছে, এরা দিয়ে কিন্তু মাঝে মাঝে এই এই গানের শট কিন্তু আমার গায়েও লাগে। ঠিক আছে, এই গানের শট খেলে আমি কিন্তু নিজেও মরে যাবো। সো বি কেয়ারফুল থেকে খেলা লাগবে, আকাম করা যাবে না কোনো প্রকার, আকাম করলে তাইলে বাস, কারণ শেষ মুহূর্তে এসে পড়ছি আমি স্কিপ, মানে একেবারে কইতে গেলে মুহের কথা বা স্কিপ করা। ঠিক আছে, এই মুহূর্তে এসে মনে করো কোনো প্রকার আকাম করা যাবে না। এই যে সিলিন্ডিনার মা আইসা পড়ছে আর সিলিন্ডিনার মামা আইসা পড়ছে, তো আমরা কিরে দেখো গায়ে গুলি লাগলো নাকি লোকে, ভাই জাদু মাদু করছে নাকি কোনো। ও আচ্ছা, গুলির জায়গায় থাইমা ছিল অনেকক্ষণ, তারপর ওরা যখন ওই জায়গায় গেছে তারপর ও গায়ে লাগিয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, এখন তো এই গ্রান্ড পাক হয়ে আছে, আমরা গ্রান্ড প্যারা শ্যুট করবো, তাইলে আমাকে মনে করো সব কমপ্লিট। ঠিক আছে, তাইলে আমাকে আর কোনো প্যারার দরকার নেই ভাই, সব কমপ্লিট, আমাকে খালি গ্রান্ড প্যারা আমাকে মারতে হইবে, এটা গিয়ে মেইন মিশন। গ্রান্ড প্যারে মারলেই তাইলে আমাকে আর কোনো প্যারা নেই। ঠিক আছে, কারণ গ্রান্ড পা বেঁচে আছে অনেকমাত্র। ঠিক আছে, এই যে গ্রান্ড পাক আছে, গ্রান্ড পাইসা অবশ্যই। আচ্ছা, সমস্যা নেই, গ্রান্ড পাড়া আমরা একটু চাকমা মারবো, চাকমা মেরে একটু ওইখানে ঘুরাম আর কি, দিয়ে কই ঘুরতে পারে। আচ্ছা, এই জায়গায় ড্রপ করে দিয়ে গেলাম। আচ্ছা, গ্রান্ড পাড়া একটু ঘুরাইতে হবে আমাকে। আসো আসো বেবি, আসো তুমি, আসো পিছিয়ে পিছিয়ে আসো, গ্রান্ড পা বেবি আসো। আসলে ও পিছিয়ে পিছিয়ে আসলে ওরা মনে করো উল্টা পাল্টা বুঁচুং বুঝে, আমরা মনে করো কোনো রকম গান্ডার পর্যন্ত যেতে পারলি হয়। ঠিক আছে, গান্ডা পর্যন্ত যেতে পারলে। আচ্ছা, বেসমেন্টের যে মেইন কিলার নিতে মন নাই আমার, এটা আমরা ওই জায়গায় রেখে আসি। তো দেখি গ্রান্ড পার কি অবস্থা, গ্রান্ড পাকি এদিকে আসছে নাকি বোর লাশের পাশে দাঁড়াই আছে। আচ্ছা, গ্রান্ড পাই এদিকে আসে নাই, আমরা বেসমেন্টের এই জায়গায় এই কিরা কি ফালাবো ওই জায়গায়। আচ্ছা, ও দেখি নিচের দিকে নামতেছে, নাম নিচের দিকে, নাম নাম মাদার চোত, নাম নাম নিচের দিকে, নাম এই বুড়াবটা নিচের দিকে নাম। আচ্ছা, ও নিচের দিকে নামতেছে, আমাকে দিকে খেয়াল করে নাই, কারণ ও রয়েছে অন্ধ। ঠিক আছে, আবার সিলিন্ডি না কেন ভাই। আচ্ছা, ও রয়েছে গিয়ে অন্ধ, ওরা কিন্তু দেখেন আমরা কই কি যাইতেছি না যাইতেছি। ঠিক আছে, আমরা কসমিক গানটা নিবো, কসমিক গানটা নেওয়ার পরে গ্রান্ড পাড়াকে নেটওয়ার্কের বাইরে পাঠাবো, তারপর আমাকে কাজ সব রিল্যাক্সে বসে বসে করবো, তারপর আমরা রিল্যাক্স স্কিপ করবো। ঠিক আছে, এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতে আসে ভালো লাগলে অবশ্যই একটা লাইক মেরে দিও, অ্যান্ড আমরা গ্রান্ড পাড়ার নেটওয়ার্কের বাইরে পাঠাই দিব। 1 2 3 গ্রান্ড পা ইজ গন। তো আমি কিন্তু খুব ভালো ইংলিশ বলি, ঠিক আছে, আমরা ইংলিশ নিয়ে কেউ হাসাহাসি করবো না। আর আমরা বেসমেন্টের কীটা নিয়ে যাবো, এখন বেসমেন্ট ওপেন করবো। ঠিক আছে, এই বেসমেন্টের যে কী আছে এটা চেক করা লাগবে আর কি, বেসমেন্ট এই জায়গা থেকে কীভাবে স্কিপ করা যায় আমি এখনও জানি না। তো বেসমেন্ট কীটা নিবো, নিয়ে আমরা বেসমেন্টের যে মেইন দরজা সেটা খুলবো, এই জায়গায় ফালাই রেখে গেলাম কারণ অনেক দূর থেকে আনা লাগবো। তো তার একটা জিনিস আছে, যেহেতু গিয়ে ডোর হ্যান্ডেল বা যাই হোক, এই হ্যান্ডেলটা আমরা নিবো, হ্যান্ডেলটা নেওয়ার পরে হ্যান্ডেলটা আমাকে কাজে লাগবে। সো আমরা হ্যান্ডেলটা ওই জায়গায় নিয়ে ফালাই রাখবো, যাতে আমাকে বারবার ওই জায়গায় দৌড়দৌড়ি না করা লাগে। ঠিক আছে, সো বি কেয়ারফুলভাবে গেমটা খেলতে হবে, গেমের ভিতরে অনেক প্রকার জাদু মাদু আছে, তোমরা অজ্ঞান টজ্ঞান হয়ে যেতে পারো। সো বাচ্চারা বি কেয়ারফুল। আর বেসমেন্টের কি আমরা পেয়ে গিয়েছি, উই টেক দ্য বেসমেন্ট কি, অ্যান্ড সামনের দিকে আমরা আগাইতে আছি। ঠিক আছে, মাঝে মাঝে আমি এরকম ইংলিশ বলি, সো ডোন্ট মাইন্ড। অ্যান্ড আমরা দরজা খুলে ফেলছি। ঠিক আছে, দরজা খুলে ফেলার পরে দরজা ওপেন করে রেখেছি, অ্যান্ড আমাকে কাছে খালি হ্যান্ডেলের, আমরা হ্যান্ডেলটা কোনো রকম আনতে পারলে আমরা গেম স্কিপ করালাম, ফুল স্কিপ আমাকে ডান। তো আজকে বার্থডে স্পেশাল গেমটা স্কিপ করে মারলাম, তোমরা খালি ভাই সাবস্ক্রাইব ছুঁড়ে ছুঁড়ে মারো, প্লিজ সাবস্ক্রাইব ছুঁড়ে ছুঁড়ে মেরে কমেন্ট বক্সে কমেন্ট করো, সাবস্ক্রাইব ছুঁড়ে ছুঁড়ে মারা ডান। ঠিক আছে, তাহলে আমি অনেক বেশি খুশি হবো, যা বার্থডে গিফট হিসেবে আজকে সাবস্ক্রাইব করে দিও সবাই। আমি সবসময় বলি না সাবস্ক্রাইবের কথা, তো বার্থডে গিফট হিসেবে আজকে সাবস্ক্রাইব করে দিও, জাস্ট ড্রিম 100K ভাই, খুলে একটা সিলভার প্লে বাটন লাগবে। ঠিক আছে, আশা করি সবাই সাপোর্ট করবা। অ্যান্ড স্কিপ করে ফেলছি ফাইনালি গ্রানি ফোর স্কিপ ডান। অ্যান্ড এই জায়গায় দেখতে পারতেছ না, ফার্সার তো সিলিন্ডিনা অ্যান্ড সিলিন্ডিনার মা খালা মামু সব একসাথে। তো একটা লাইক মেরে দিও, অ্যান্ড অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে নেক্সটে কী গেম পেলে যাও তোমরা। থ্যাংক ইউ।